আপনার শরীর খারাপ লাগছে স্যার? কেন, তুমি কি ডাক্তার? না মানে আপনাকে একটু উত্তেজিত দেখাচ্ছে তাই। তাতে তোমার কোনো প্রবলেম হচ্ছে কি? অহেতুক কৌতূহল আমার পছন্দ নয় আশোক। না মানে একটা জরুরি কথা বলার ছিল, সেই কারণেই আমি। বলো। ঠিক আছে, আমি পরে আসবো। অশোক, সময় নষ্ট না করে যেটা বলার সেটা বলো। স্যার আমি মানে বৈকুণ্ঠপুরে জমিটাতে প্রজেক্টটা করা যাবে না স্যার। মানে কি আজে বাজে কথা বলছো তুমি অশোক? যা তা নয় স্যার, যেটা বলছি সেটা সত্যি ঘটনা। বৈকুণ্ঠপুরে জমিটাতে কোর্ট থেকে ইনজাংশন জারি করে দিয়েছে। কার অর্ডারে? এই ইনজাংশন অর্ডারটা কে দিয়েছে? অর্ডার তো স্যার কোর্ট দিয়েছে। আই থিঙ্ক, আমার মনে হয় যে এই কাজটা করেছে সুধা ম্যাডাম। What? দিদি আমাকে ইনজাংশন দিয়েছে? স্যার আমার মনে হয় যে উত্তেজিত হয়ে কোনো লাভ নেই স্যার। এখন যা করার আমাদের সেটা ঠান্ডা মাথায় করতে হবে। আমাকে এখন ওরা চেনে না অশোক, আমি ঠিক কি করতে পারি ওরা জানে না। স্যার কুনাল, প্লিজ প্লিজ একটু শান্ত হও। সব কি আরম্ভ হয়েছে নিশি? সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কেন? ইটস ওকে কুনাল, জীবনে চলার পথে অনেক কিছু ঘটে, তার জন্য এরকম ভেঙে পড়লে চলবে, এত অস্থির হলে চলবে? প্লিজ শান্ত হও এবারে। আর আমি তো আছি কুনাল তোমার সঙ্গে। এবার থেকে তোমার সব টেনশন সব ঝামেলা আমি শেয়ার করব। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। আমি জানি তো কুনাল, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে চাই।